মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জনমত জরিপগুলোয় দেখা গেছে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোর টক্কর দিচ্ছেন তিনি। রয়টার্স ইপসোসের সর্বশেষ জরিপ বলছে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। এর আগে 22 ও 23 জুলাই চালানো হয় এই জরিপ, যেখানে কমলার প্রতি 44% এবং ট্রাম্পের প্রতি 42% ভোটার সমর্থন জানিয়েছেন। তার আগে 15 ও 16 জুলাই রয়টার্স ইপসোসের এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি 44% ভোটার জনসমর্থন জানিয়েছিলেন। তার আগে 1 ও 2 জুলাইয়ের জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র 1% ব্যবধানে এগিয়েছিলেন। 21 জুলাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বাইডেন। তার আগের সপ্তাহে সর্বশেষ জনমত জরিপে তিনি ট্রাম্পের চেয়ে এই 2 পয়েন্টেই পিছিয়েছিলেন। গত 18 জুলাই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। তার ঠিক 3 দিন পর নির্বাচনী দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। তখন ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ প্রতিনিধি 22 জুলাই কমলার প্রতি তাদের সমর্থন জানান। জনমত জরিপে কমলার প্রতি এত সমর্থন বৃদ্ধির ব্যাখ্যায় ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয়, ডেমোক্রেটিক পার্টি থেকে নতুন প্রার্থী হিসেবে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো কমলাকে নিয়ে খবর প্রকাশ করছে। খুব সম্ভবত সেই কারণেই সাময়িকভাবে তার জনপ্রিয়তা বেড়ে গেছে বলে মত তাদের। নিবন্ধিত ভোটারদের মধ্যে 56% মনে করেন 59 বছর বয়সী প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে দক্ষ ও সক্ষম, যেখানে 78 বছর বয়সী ট্রাম্পের এই সক্ষমতা আছে বলে মনে করেন মাত্র 49% ভোটার। গত মাসের শেষ দিকে ট্রাম্পের বিরুদ্ধে প্রথম টেলিভিশন বিতর্কে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন 81 বছর বয়সী বাইডেন। ওই বিতর্কের পর থেকেই বাইডেনের বয়স এবং তার মানসিক সক্ষমতা নিয়ে জোরে সরে প্রশ্ন উঠতে শুরু করে। সেই চাপেই তাকে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হয়। এর আগে 80% ডেমোক্রেটিক পার্টির ভোটার জানিয়েছিলেন তারা বাইডেনকে সমর্থন করে। কমলার বেলায় সেই সমর্থন বেড়ে দাঁড়িয়েছে 91%। বাইডেন সরে দাঁড়ানোর পর এরই মধ্যে নির্বাচনী প্রচার শুরু করেছেন কমলা। তার প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার দাবিও করা হচ্ছে ডেমোক্র্যাটদের নির্বাচনী শিবির থেকে। এখন সব বিভক্তি ফুলে দল ও ভোটারদের কমলাকে সমর্থন করা উচিত বলে মনে করেন 3/4 ডেমোক্র্যাট ভোটার। আর একাধিক প্রার্থীর মধ্য থেকে দলের একজনকে বেছে নেওয়া উচিত বলে মনে করেন মাত্র 1/4 ভোটার। 24 জুলাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন অঙ্গরাজ্যে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে রীতিমতো আক্রমণ করে বক্তব্য দেন কমলা।